নাজির ওই যে একটা হলো নাজির সেল এক নম্বর নাজির সেল দুই নম্বর আপনি ওইভাবে ডাইরেক্ট লিখে রাখলে হবে না তো আপনাকে আমার তো বুঝতে হবে যেমন ধরুন এখানে লেখা তীর কি লেখা কি লেখা এটা তীর জি 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 কি লেখা এটা বলেন আপনাকে লিখতে হবে কলম দিয়ে যেটা মোছা যায় বারবার লেখাটা থাকতে পারে কিন্তু এই মাঝখানে যেটা এটা আপনার বোর্ড থাকবে একটা আপনি মার্কার দিয়ে প্রতিদিন একটা প্রতিদিন আপডেট করবেন আচ্ছা আচ্ছা অথবা প্রিন্ট যদি থাকে ও নিচে ফাঁকা রাখতে হবে কোন আইটেম যদি যোগ হয় তাহলে অ্যাড করে দিতে হবে আচ্ছা আচ্ছা এবং আপনার ওই মূল্য তালিকার সাথে আপনার এই রসিদের মিল থাকতে হবে জি জি আমরা এইসা দেখবো যে আপনার ওই মানে আপনি এটা কিনছেন কত টাকা দিয়ে আর বিক্রি করতেছেন কত টাকা দিয়ে যদি দেখি যে আপনার ক্রয় মূল্য থেকে আপনার বিক্রয় মূল্য অনেক বেশি তার মানে তো আপনি হইলো জনগণকে হইলো কি করতেছেন ঠকাচ্ছেন এই দোকানের যে সাইজ আপনি তো যথেষ্ট পরিমাণ করার মতো জায়গা আছে না মোট না মোট আছে 4-5 বস্তা বস্তা সব মিলে 350-350 বস্তা মাল ধরে আচ্ছা আচ্ছা আপনি কি জানেন আপনি কত টন পর্যন্ত খুচরা হতে পারে কত টন পাইকারি হলে আপনার ট্রেড লাইসেন্স আপনার লেখা আছে দেখেন না ওই লাইসেন্সটা দেখেন ওখানে 300 টন হলে আপনার পাইকারি আর 15 টন হলে আমাদের এত নাই তো পরে বড় কথা হলো আপনি 74 টাকা কিনে 80 টাকা বিক্রি করতেছেন অনেক বেশি 6 টাকা পার বস্তা কেজিতে বিক্রি না খরচ আছে 2 টাকা ৭৪ তো এখানে কিনা তাহলে আরো ২ টাকা খরচ আছে আপনার ব্রেকডাউন কোথায় আপনার ব্রেকডাউন কোথায় আপনি যে বললেন রেজিস্টারের প্রয়োজন নয় আপনি যদি একটা রাখতেন যে এত টাকা দিয়ে কিনছেন এত টাকা আপনার ট্রান্সপোর্ট কস্ট এত টাকা আপনার পলিথিন এইগুলো তাহলে না বোঝা যায় তো একটু প্লিজ আমি বলি আপনি যে বাবু বাজার থেকে আনছেন তো বাবু বাজার থেকে আনতে ২ টাকা খরচ না কেজিতে ২ টাকা পুরো কমিশন নেয় লিভার খরচ আছে শুনুন আমাকে বুঝান আমি জানি আবার থেকে আনতে আপনার এখানে ১৩ টাকা কমিশন নেই দেখেন এই কমিশনও আছে ১৩ টাকা কমিশন আছে সবগুলো মিলায় আপনার বাবুদার থেকে আনতে ১ টাকা খরচ হবে আর যদি আড়ত থেকে আনেন বাইরের থেকে সেখান থেকে ২ টাকা খরচ হবে তাহলে আপনার ৭৪ থেকে ৭৫ খরচ হবে তা আপনি ৭৭ টাকা বিক্রি করতে পারেন বড় জোর আপনি ৮০ টাকা কেন বিক্রি করতেছেন এটা আপনার জরিমানা হবে জরিমানা হবে আমি এটা ভুক্তাতে করে দিই এটা জরিমানা করে ভুক্তাতে করে দিই উনি ৩ টাকা করে বেশি নিচ্ছে এটা জরিমানা করে দেয় ভুক্তাতে করে দিই আর ৩ টাকা করে ৫ টাকা করে বেশি মানে আপনি লাভ করতেছেন মানে এটা কি এটা মগের মূল্য কইছেন না না আপনি বাবু বাজার থেকে আনছেন বাবু বাজার থেকে আনতে খরচ আপনার ১ টাকার বেশি হবে না আপনি হিসেবে তারপর আপনার নিজের ট্রেড লাইসেন্স নাই যেটা প্রদর্শন করে আসছেন এটা আসলে প্রকৃত মূল্য তালিকা না কেন কারণ আপনি নিজের সাথে আপনার এখানে ক্যাশ মেমো কোনো কিছুর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই মিল নাই দুই না এটা একটা ত্রুটি আর একটা ত্রুটি কি আছে বলেন তো আপনার আপনার যে পণ্যের যে অ্যাকচুয়াল মূল্য হ্যাঁ যেটা ন্যায্য মূল্য তার থেকে আপনি যথেষ্ট পরিমাণে অধিক মূল্যে আপনি বিক্রি করতেছেন এবং সেটার কোনো ব্যাখ্যাও নাই ঠিক আছে দেখ আমি যেহেতু প্রথমবার আসছি আপনাকে হলো আমরা একটু সচেতন করে যাব এবং আপনার এই জিনিসটার পরবর্তীতে যখন আসবো তখন আপনার মূল্য তালিকা আপডেট থাকতে হবে আপনার ক্যাশ মেমো ঠিক থাকতে হবে হ্যাঁ তো আপনাকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৩০০০ টাকা জরিমানা করতে হবে ২ টাকা আর পাইকারি হলে ১ টাকা বেশি লাভ করতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা করে ফেলেন ইমিডিয়েট করে ফেলেন ঠিক আছে করে ফেলে তারপরে আমরা কিন্তু আবার আসবো আর কাগজপত্রগুলো ট্রেড লাইসেন্স যদি মালিকের থাকে আপনি ভাড়াটিয়া ভাড়াটিয়া হলো আপনি মালিক আপনি দোকানদার আপনার ট্রেড লাইসেন্স আলাদা ট্রেড লাইসেন্স ওই যে ফটোকপি নিয়ে নেব এখানে কাছে রাখবেন সব সব সময় কাছে রাখবেন ঠিক আছে স্যার ঠিক আছে আমরা আজকে আপনাকে ওয়ার্নিং দিচ্ছি সতর্ক করছি এরপরে কিন্তু আপনি বড় ঝামেলায় পড়বেন আর আপনার এটা পাইকারি লাইসেন্স নিতে হবে আপনার দোকানের যে সাইজ দোকানের যে ক্যাপাসিটি সে অনুযায়ী কিন্তু আপনার পাইকারি লাইসেন্স হতে হবে আপনি খুচরা লাইসেন্স করে ছোট লাইসেন্স নিছেন ব্যবসা করতেছেন বড় এটার একটা ঠিক আছে সামনে ওইটা করে নেব ঠিক আছে ছোট লাইসেন্স নিয়ে বড় ব্যবসা করতেছে এবছর তো করা হয়েছে সামনের বছর এগুলো আপনি খেয়াল করবেন এগুলো খেয়াল না করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন আর বেশি মুনাফা করবেন না আচ্ছা ঠিক আছে বেশি লাভ করার চেষ্টা করবেন না আপনি বেশি লাভ করবেন তো আপনার কাছ থেকে মানুষ ওই ধরনের লাভের চেষ্টা করবে ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে স্যার কি লিখবো নাম লিখবো আর নাম লিখেন মোবাইল নাম্বার দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মূলত আসলে আমরা আজকে চালের বাজারের উপরে মোবাইল কোর্ট পরিচালনা করতেছি স্যাররা মন্ত্রণালয় থেকে এসেছেন আমাদের মূলত মূল টার্গেট হলো যে ব্যবসায়ীরা দেখা যাচ্ছে যে তাদের তাদের যে ক্রয় মূল্য থাকে তার থেকে অধিক মূল্যে তারা বিক্রি করে
তো এই ক্ষেত্রে এক তো হচ্ছে আপনার হলো পাবলিকদের একটা হয়রানি হচ্ছে বা ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এই ক্ষতিগ্রস্ত যেন না হয় সেই জন্য আমরা আজকে আমাদের মোবাইল কোডটা পরিচালনা করতেছি।